বলতে পারি আমি ওই শুভেন্দু বাবু অনেক মানে বড় মাপের নেতা, আর কনিষ্ক বাবু ওনার আতিথেয়তায় থাকেন, উনি বলতে পারবেন ভালোভাবে। আর কনিষ্ক তার চলে যাওয়ার দৃশ্যটাও জানি, বলছি না, বলতে চাইছি না যে উনি কিভাবে ওখান থেকে ওই হোটেল থেকে চলে গেছিলেন, মেন গেট ব্যবহার করেননি, এটা বলতে পারি। আমি যদি ওই একাত্ম মানববাদ আর পার্টির সংগঠন যদি কনিষ্কবাবুর কাছ থেকে শিখতে হয় তাহলে লজ্জা আমার এই দীর্ঘদিনের। ব্যানার্জির কাছে আসবো। সায়ন, বিজেপির তরফ থেকে দুটো গেস্ট বলে দেওয়ার অপেক্ষা, দুজন স্পিকার অ্যাকচুয়ালি বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে কেন, অন্যদিন হলে তোমরা অনুযোগ জানাতে যে মৌপিয়াদি কেন একটা দলের থেকে দুজন স্পিকার, আমাদের দিক থেকে কেন একজন স্পিকার। তো আজকে দেখা যাচ্ছে যে তোমাদের কোনো রকম এ নিয়ে কোনো অনুযোগ নেই। সায়ন, এই বিষয়টাকে দেখছো কীরকমভাবে? আজকে একটা আস্ত মিটিং হয়ে গেল এবং সেই মিটিংয়ের পর মোদি মন্ত্রিসভার একজন সদস্য তিনি রাস্তায় দাঁড়িয়ে তিনি বোমা ফাটালেন এবং বললেন, আরও হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে আরও বোমা ফাটাবেন। মোপিয়াদি, প্রথম কথা হচ্ছে যে বিজেপির দুজন কেন, বিজেপির পাঁচজন থাকলেও আজ অসুবিধা ছিল না। তার কারণ হচ্ছে যে এই যে সার্কাসটা চলছে, এই সার্কাসটা দেখতে বেশ ভালোই লাগছে। এমনি তো কলকাতায় রাশিয়ান সার্কাস বন্ধ এই মুহূর্তে। মোপিয়াদি, আমার খুব ছোটোবেলার কথা একটা মনে পড়ে যাচ্ছে মোপিয়াদি, যে ওই ছোটোবেলা গোয়া ট্রিপ করা হতো, প্ল্যান করা হতো, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হতো, আর যে যে যেত না পটপট করে লিভ করতো, আমরা বুঝে যেতাম যে তারা আর কি গোয়াটা যেতে চাইছে না। কিন্তু সেটা একটা রাজনৈতিক দলের অবস্থান, একটা রেজিমেন্টেড পার্টির অবস্থান, এটা একটা অদ্ভুত রকমের বিষয় আজকে আমরা এখন দেখছি। কেন এই কথা বলছি, যিনি এই কথাগুলো বলছেন তিনি কোনো পঞ্চায়েতের প্রধান নন, তিনি কোনো মণ্ডল কমিটির সভাপতি নন, তিনি হচ্ছেন মোদি মন্ত্রিসভার একজন সদস্য, তিনি এই কথাগুলো বলছেন। এবং অদ্ভুতভাবে বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনি বিজেপিকে রেজিমেন্টেড পার্টি বললেন, পরে বললেন কিন্তু বামপন্থীদের মতো রেজিমেন্টেড পার্টি না। তাহলে কীরকম ধরনের রেজিমেন্টেড পার্টি? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি মোপিয়াদি। তনুশ্রী রয়, মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী, তিনি দল ছাড়লেন, দল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে কি বললেন, বাংলার বিজেপি তৃণমূল কংগ্রেসের বি টিম। দ্বিতীয় উদাহরণ সুব্রহ্মণ্যম স্বামী, কিছুদিন আগে বলেছেন আমি মমতা ব্যানার্জিকে সমর্থন করি কিন্তু তার জন্য আমাকে তৃণমূলটা করতে হবে না, আমি বিজেপিতে থেকেই আমি মমতা ব্যানার্জিকে সমর্থন করি। তিন নম্বর বিষয়, অভিষেক ব্যানার্জি একটি মতবাদ দিয়েছেন, মতামত দিয়েছেন, তার প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বলছেন অভিষেক ব্যানার্জি বিজেপির ভয়েসে কথা বলছি। আমরা বলছি এবার মোপিয়া দিয়ে গোটাটা মিলিয়ে যেখানে এসে দাঁড়ালো, ওই হয় বিজেপি নয় তৃণমূল আর নয় বিজেপি হয় তৃণমূলের যে বাইনারি, তার মাঝে গোটাটা আটকে রইল। আজকে খারাপ লাগছে কাদের জন্য মোপিয়াদি? আমরা যে মানুষকে বুঝিয়ে উঠতে পারিনি যে বিজেপির যে যে মুখগুলোকে আপনি দেখছেন তৃণমূল বিরোধী হিসেবে, এই মুখগুলো থাকবে না। আজকে দিনের শেষে তো আমরা তাই দেখতে পাচ্ছি। এই লোকগুলো কিছুদিন আগে আমাদেরকে দেশপ্রেমের জ্ঞান দিয়েছে, এই লোকগুলো কিছুদিন আগে আমাদের হিন্দু ধর্মের জ্ঞান দিয়েছে, এই লোকগুলো কিছুদিন আগে অবধি এনআরসি করে মানুষকে দেশ থেকে তাড়াতে চেয়েছে, সেই লোকগুলো আজকে ইউনিয়ন গভর্নমেন্টের টাকার গাড়ি চড়ে পোর্ট ট্রাস্টের গেস্ট অফিসে গিয়ে নিজেদের পার্টির মধ্যে আরেকটা সমান্তরাল কমিটি করতে চাইছে। কনিষ্কদা, বুঝতে পারছেন কতটা অস্বস্তির বিজেপির জন্য? উত্তর নেই সায়ন। মানুষ আমাদের সমর্থন করেছে কনিষ্কদা, এখন আমাদের আমাদের বলে বিজেপি বলছেন, কালকে উনি আমাদের বলে যদি তৃণমূল বলে, মৌপিয়াদি আর কোন প্রশ্নের উত্তর তুমি পাবে? এই কনিষ্ক পান্ডা তো গত বছরে যখন উত্তরের হাওয়া ঢুকেছিল পশ্চিমবঙ্গে তখন তৃণমূলের নেতা ছিলেন, এবারে যখন উত্তরে হাওয়া ঢুকেছে তখন বিজেপির নেতা। ওখানকার তৃণমূলের বিরুদ্ধে আমি যদি ওই একাত্ম মানববাদ আর পার্টির সংগঠন যদি কনিষ্কবাবুর কাছ থেকে শিখতে হয় তাহলে লজ্জা আমার এই দীর্ঘদিনের মাসের কথা বলছি না। মোপিয়াদি যদি আমার স্মৃতিশক্তি সায়নের বক্তব্য আমরা শুনতে ভালোবাসি, ব্যক্তিগত ভাবে আক্রমণ না করতে সেটা হলো অস্বাভাবিক। আপনারা কিছুদিন আগে আর সায়নের বক্তব্য আমরা কিছুদিন আগে তৃণমূল মুক্ত পশ্চিমবাংলা করছিলেন, আজকে আপনারা শুধু দলে স্থান না পেয়ে আপনার মাথায় লেখা উঠেছে বিক্ষুব্ধ বিজেপি নেতা। আপনাদের মুখের দিকে তাকিয়ে রাজ্যের মানুষেরা, প্রচুর মানুষ তৃণমূল বিরোধী ভোট আপনাদেরকে দিয়েছে, আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে সেটা ভুল। আমাদের দুর্ভাগ্য আমরা বুঝি, আমরা আমার আমি আমার কথা বলছি, দুর্ভাগ্য আমরা মানুষকে বুঝিয়ে আমার কথা বলছি।
আপনি ছিলেন, আমি ওখানে উপস্থিত ছিলাম, সেখানে খুব খুব সম্ভবত আপনি কনিষ্ক পণ্ডাজি ছিলেন ওখানে। হ্যাঁ ছিলেন। ওই ওই প্রোগ্রামে? হ্যাঁ ছিলেন। ওই প্রোগ্রামটা ছিলেন? হ্যাঁ ছিলেন। হ্যাঁ ছিলেন। ওনাকে দেখেছিলাম, ওনাকে দেখেছিলাম, আজও দেখছি উনি বিজেপির নেতৃত্ব রূপে যেভাবে কথা বলছেন। সেদিন আমরা দেখেছিলাম যে শুভেন্দুবাবুর লোকজন এসে কীভাবে আক্রমণ করেছিল ওই হোটেলটাতে, তারপরে আপনি তাকে ফোন করে কীভাবে অসীমদা আমাদেরকে কীভাবে ওখান থেকে মানে আমরা বেরিয়ে এসেছিলাম সে দৃশ্যটা জানি, আর কনিষ্কদার চলে যাওয়ার দৃশ্যটাও জানি। বলছি না, বলতে চাইছি না যে উনি কীভাবে ওখান থেকে ওই হোটেল থেকে চলে গেছিলেন, মেন গেট ব্যবহার করেননি, এটা বলতে পারি। ওই মৌপিয়া হচ্ছে গিয়ে আজকে নয়, নন্দীগ্রামেও এরকম করেছিল দাদা, ওটা নিয়ে আমি ভয় পাই না, আমি সোজা গেট দিয়ে যাবো। জি চব্বিশ ঘন্টাতেই রয়ে গেল কনিষ্ক, আপনি তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন। আমি খুব ছোট্ট করে বলছি, আমি বলছি বিজেপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো মৌপিয়াদি, তথাগত রায়ের মতো নেতারা বললেন যে ওই নারী চক্র টাকা এসবের বিনিময়ে বিজেপিতে টিকিট দেওয়া হয়েছে, তথাগত রায়ের বিরুদ্ধে একটা কিছু করবার ক্ষমতা দেখালো না বিজেপি, পুলিশ কমপ্লেন করা হলো, এমনকি তৃণমূলও সে ক্ষমতা দেখাতে পারলো না। দ্বিতীয় একটা বিষয়, এখানে সুদীপ অনেকগুলো কথা বললো, দু একজন আমাদের একজন নেতার নাম করলেন এবং আরেকজনের কথা উনি বললেন, সুদীপের জেনে রাখা উচিত পার্টি তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল, কিন্তু সুদীপ যে কুণাল ঘোষ প্রিজন ভ্যান থেকে নামতে নামতে বলেছিলেন মমতা ব্যানার্জির বাড়িতে টাকা আছে, সেই কুণাল ঘোষ এখন তোমার সঙ্গে খুব পশ্চিমবঙ্গের যে বিজেপি যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি দেখে আমার মনে হয় না যে এই কমিটির কোনো সৎ উদ্দেশ্য আছে ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাবে। ভুল বার্তা দিয়ে, উপরের নেতাদের ভুল বার্তা দিয়ে কমিটি তৈরি হয়েছে, যেটা কিনা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের যে অবস্থান সেই অবস্থানে যে অশনি সংকেত, সেই অশনি সংকেতের সংকেতকে আমরা উপলব্ধি করে সকলে একত্রিতভাবে বসে আমরা এর মোকাবেলা করতে চাই। শনিবারে পোর্ট ট্রাস্টের অতিথিশালায় বিদ্রোহী বৈঠকে ছিলেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, সায়ন্তন বসু বিজেপি নেতা, জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা, রিতেশ তিওয়ারি বিজেপি নেতা, সুব্রত ঠাকুর বিজেপি বিধায়ক, অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক। এদের কেউই রাজ্য বিজেপির নতুন কমিটিতে জায়গা পাননি। বিদ্রোহীদের অভিযোগের তীর ক্ষমতাসীন গোষ্ঠীর বিশেষ একজনের দিকে, রাস্তায় সেটা ঘোষণা করলেন মোদী সরকারের এক মন্ত্রী। কোনো এক বিশেষ ব্যক্তি সংগঠনকে নিজের কুক্ষিগত করবার জন্যে এভাবে যারা বরিষ্ঠ নেতৃত্ব, এভাবে যারা অভিজ্ঞ ব্যক্তিত্ব বা নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে যেভাবে কমিটি তৈরি করেছে তাতে আমার সম্পূর্ণভাবে মনে হয়েছে যে এদের অন্য কোনো দলের সঙ্গে সাটগাঁট আছে। কে এই বিশেষ ব্যক্তি? দল ও রাজনীতির অন্দরে জোর জল্পনা, তবে গত কয়েকদিন ধরেই রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদকের ওপর ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। বিজেপির নতুন কমিটি নিয়েই দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ, মতুয়াদের বঞ্চনা, পুরনোদের উপেক্ষা, বিভিন্ন ইস্যুতে জোট বাঁধার উদ্যোগ নিচ্ছিলেন বিক্ষুব্ধরা। প্রথমে সল্টলেকে এক প্রস্থ বৈঠকের পর শনিবার পোর্ট ট্রাস্টের অতিথিশালার বাইরেও পোস্টারে পোস্টারে ছয়লাপ। বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলে এটা বেনজির, দেশে বা রাজ্যে কোথাও এমন ঘটনা ঘটেনি। হোয়াটসঅ্যাপ বিদ্রোহ দিয়ে সেই পর্ব শুরু। সায়ন্তন বসু, পাঁচ মতুয়া বিধায়ক, বাঁকুড়ার বিধায়কেরা শান্তনু ঠাকুর, হিরণ, শঙ্কুদেব। শনিবার